বলিউড সুপারস্টার আমির খান রূপলি পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে নিংড়ে দেন সবসময়। সম্প্রতি নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। সিনেমার নাম ঠিক করেছেন লাল সিং চাড্ডা, যেটি যৌথভাবে নির্মাণ করবে ভিয়াকম 18 মোশন পিকচার্স এবং আমির খান প্রোডাকশন। সিনেমাটি হবে টম হ্যাক্সের ফরেস্ট গাম্পর রিমেক, যেটি মুক্তি পেয়েছিল 1994 সালে। সিনেমাটির গল্পে অনুপ্রাণিত হয়ে আমির এই রিমেক নির্মাণের উৎসাহী হন। এতে আমির খান থাকবেন টম হ্যাক্সের চরিত্রে, এটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন।